चलो ऑडियो वीडियो क्लियर। है सर। ठीक है सर। हाँ सर। ठीक है, তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম ওয়াটারশেড ম্যানেজমেন্ট বিষয়ে কিছু টপিক। তো আমি একটা জিনিস পরে নোটিস করলাম, সোহম মনে হয় একটা কথা বলেছিল যখন লাইভ স্টক শব্দটা ইউজ করেছিলাম। লাইভ স্টক মানে হচ্ছে গবাদি পশু চারণ রিলেটেড জিনিস, ঠিক আছে? গবাদি পশু প্রতিপালন ইত্যাদি বিষয়টাকে লাইভ স্টক বলি আমরা। তো তখন ওখানে ও একটা কমেন্ট করেছিল যে ওয়াটার শেডের ধারে লাইভ স্টক মানে কি। তো একটা জিনিস এখন আমি রিপিট করছি বারবার, যে ওয়াটার শেড হচ্ছে একটা ল্যান্ড অফ রিজিয়ন, এই সরি রিজিয়ন অফ ল্যান্ড, ঠিক আছে? মানে একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডের মধ্যে যেমন জলভাগ রয়েছে তেমনি স্থলভাগও রয়েছে, ঠিক আছে? মানে স্থলভাগ ল্যান্ড মাস প্লাস সেখানে ছোট ছোট যে নদী নালা ইত্যাদি জলধারাগুলো রয়েছে সেগুলো, এবং সেই ভূখণ্ডের আলটিমেট আউটলেট পয়েন্ট কি, যেটা বড় নদী অথবা ওয়েটল্যান্ড অথবা কোনো সমুদ্র ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে যে জায়গাটার কথা, ইট ইজ একটা বিস্তীর্ণ অঞ্চল, মূলত হচ্ছে আমার ওয়াটারশেড রিজিয়ন। ওয়াটারশেড নামকরণ কেন হয়েছে, না সেই অঞ্চলে যে সমস্ত বৃষ্টিপাতটা আসবে সেই বৃষ্টিপাতটাকে বা প্রেসিপিটেশনটাকে ও আলটিমেটলি শেড করে দেবে, মানে ডাউনস্ট্রিমে আউটলেটের দিকে চালনা করবে। যেমন তোমার বাড়িতে যখন বৃষ্টিপাত হয় তখন ছাদে গোটা ছাদটা জলে থই থই করে, তারপরে ছাদের ধারে যে সমস্ত ড্রেন গুলো আছে সেই ড্রেন গুলো দিয়ে রেন ওয়াটার পাইপের থ্রু দিয়ে জলটা ছাদ থেকে বেরিয়ে যায়। ঠিক সেমনি ব্যাপারটা হচ্ছে, অ্যাজ ইফ গোটা ওই বিস্তীর্ণ ভূখণ্ডটা হচ্ছে আমার ল্যান্ডমাস, ওই ল্যান্ডমাসটার মধ্যে যে জলটা এসে পড়েছে সেই জলটাকে আউটলেট অর্থাৎ কোনো বড় নদীর দিকে আমার ওই রিজিয়নটা চালিত করছে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, তো ওয়াটারশেডের আলোচনা ম্যানেজমেন্ট কেন করতে হবে ইত্যাদি ইত্যাদি দেখার পরে যেটা আমাদের নেক্সট আলোচ্য বিষয় আজকের, সেটা হচ্ছে সয়েল কনজারভেশন, ঠিক আছে? সয়েল কনজারভেশন, তো ওয়াটারশেডে নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা মেনলি দুটো বিষয় নিয়ে খুব গুরুত্ব দিয়েছি। এক নম্বর হচ্ছে বৃষ্টিপাত এবং দু নম্বর হচ্ছে ল্যান্ড মাস, ওকে? এবং একটু ভেবে দেখলে বোঝা যায় যে ল্যান্ড আর ওয়াটার এই দুটোই হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস, ফ্যাক্ট। এবং এইগুলো হচ্ছে বেসিক রিসোর্সেস যারা এসেনশিয়াল আমাদের জীবনের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য। সো ল্যান্ড অ্যান্ড ওয়াটার আর দ্য বেসিক এসেনশিয়াল রিসোর্সেস দ্যাট আর এসেনশিয়াল ফর দ্য এক্সিস্টেন্স অফ আওয়ার লাইফ। তো দুটো এই যে মুখ্য দুটো উপাদান রয়েছে বা দুটো মুখ্য সম্পদ, প্রাকৃতিক সম্পদ রয়েছে আমাদের কাছে, সয়েল এবং ওয়াটার, এগুলোর পর্যাপ্ত এবং প্রপার ম্যানেজমেন্ট না হলে এটা কোয়াইট অবভিয়াস যে আমাদের যেগুলো মোস্ট এসেনশিয়াল জিনিস, হ্যাঁ, টু এনশিওর দ্য কন্টিনিউটি অফ লাইফ, আমাদের সাস্টেন করার জন্য যেগুলো সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোই আমরা পাবো না। তো এখন আমরা ফোকাস করব মুখ্যত সয়েলের উপরে। তো সয়েল বা ল্যান্ড আমাদের কি কি জিনিস দেয়? সয়েল মেকানিক্সে তোমরা সয়েলের ডেফিনেশন পড়েছো, সব থেকে সিম্প্লিফাইড ডেফিনেশন যদি বলা যায় তাহলে হচ্ছে ইট ইজ দ্য টপ মোস্ট পার্ট অফ দ্য ক্রাস্ট, মানে যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, সব থেকে সহজতম ডেফিনেশন যদি বলতে হয়। এবং সয়েলের উৎপত্তি নিয়েও তোমরা অনেক কিছু পড়েছো সয়েল মেকানিক্সে। মেইনলি যেটা বলা হয় সেটা হচ্ছে যে শিলাখণ্ড যেগুলো রয়েছে সেগুলো এক্সটার্নাল এজেন্সি অর্থাৎ এনভায়রনমেন্টাল যে সমস্ত এজেন্ট গুলো রয়েছে, যারা হলো বায়ু এবং জল, তার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে, শিলাখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়ে সয়েল নির্মাণ করে, ঠিক আছে? এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে সয়েলের কাছ থেকে আমরা কি কি পাই, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো সয়েলের কাছ থেকে আমরা কি কি পাই, ল্যান্ড বা সয়েলের কাছ থেকে আমরা কি কি পাই, ল্যান্ড আমাদের কি কি প্রোভাইড করে,
ল্যান্ড প্রোভাইড সাস, সব বসবাস যোগ্য জায়গা, ক্ষেত, সব বসবাসের জায়গা, তার আগে তুমি খাবে তবে তো হ্যাঁ স্যার ফুড। ওটা তো বলছি, ক্ষেত, তারপর গাছপালা, ওকে ঠিক হ্যাঁ, আর কি প্রোভাইড করে? ফিউয়েল প্রোভাইড করে, জ্বালানি? কিভাবে মাইনিং করছো না? কাঠ, কাঠের থেকে স্যার পেট্রোল, মাইনিং তো ডিজেল, কাঠ। কাঠ। ওকে, আর কি প্রোভাইড করে? ফডার, যে সমস্ত গবাদি পশুগুলো রয়েছে সেই সমস্ত গবাদি পশুগুলো কি খেয়ে বাঁচে? ফডার, ঘাস খেয়ে বাঁচে তো, ঘাস বা ঘাস জাতীয় জিনিস। তারপরে কি প্রোভাইড করে? শেল্টার করে তো। আর কি প্রোভাইড করে? এইগুলো তো ডাইরেক্টলি প্রোভাইড করে, বিসাইডস দিস তোমার ফিজিক্যাল সাপোর্ট প্রোভাইড করে এবং আদার লাইফ সাপোর্ট সিস্টেম, তাই তো? বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সেই সাপোর্ট সিস্টেমটা আমাদেরকে ল্যান্ড প্রোভাইড করে। ফ্যাক্ট, বিসাইডস দিস ফিজিক্যাল সাপোর্ট, অ্যান্ড আদার লাইফ সাপোর্ট সিস্টেম, ঠিক আছে? তো দেয়ার ইজ বিন আ কন্টিনিউয়াস ডিপ্লেশন অফ ল্যান্ড রিসোর্সেস, ঠিক আছে? যে সমস্ত আমাদের কি বলবো ল্যান্ড রিসোর্স রয়েছে সেগুলোর প্রচুর পরিমাণে ডিপ্লিশন হয়, ডিপ্লিশন হয় মানে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়। বাট মেন প্রবলেম ইজ দ্যাট জল সম্পদের যেমন অপচয় হয় বা জল সম্পদের যে ক্ষয় হচ্ছে সেইটা আমাদের চোখে বা খুব সহজে ধরা পড়ছে এখন বর্তমানে, এবং আমাদের সচেতনতা বৃদ্ধি হয়েছে। আজকে 5th জুন, বিশ্ব পরিবেশ দিবস তো। কিন্তু যেটা সয়েল এর ক্ষয় হয় সেই ক্ষয়টা মোস্টলি গোজ আননোটিসড, আমরা চোখে বুঝতেও পারি না যে এই জায়গাটাতে সয়েলের ক্ষয় হয়েছে। ওকে, সেইগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয় হিসেবে এক এক করে আমরা তুলে ধরব। তো দেয়ার হ্যাজ বিন আ কন্টিনিউয়াস ডিপ্লেশন অফ ল্যান্ড রিসোর্সেস ডিউ টু ভেরিয়াস রিজন। সো কি কি কারণে মূলত আমাদের মাটির ক্ষয় হয়, কি কি কারণ হতে পারে তোমাদের, কি কি মনে গাছ হয়? গাছ কাটার জন্য, গাছ কাটার জন্য, তার মানে হচ্ছে তাহলে এটা যদি আমি এইভাবে ব্যাখ্যা করি যে, আচ্ছা চলো, দেয়ার হ্যাজ বিন আ লট অফ অর এ কন্টিনিউয়াস ডিপ্লিশন, ডিপ্লিশন মানে ক্ষয়, ঠিক আছে? ডিপ্লিশন অফ ল্যান্ড রিসোর্সেস, ল্যান্ড রিসোর্সেস ডিউ টু ভেরিয়াস ল্যান্ড ডিগ্রেডেশন, ল্যান্ড ডিগ্রেডেশন, ল্যান্ড ডিগ্রেডেশন প্রসেস। লাইক চলো, 1 নম্বর পয়েন্ট বললে গাছ কাটার জন্য, তো গাছ কাটাকে কি বলা হয়? ডিফরেস্টেশন। ওকে, সো লার্জ স্কেল অফ ডিফরেস্টেশন। আর কি রিজন হতে পারে? প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, অ্যাবসলিউটলি, যেমন মোস্টলি ফরেস্ট ফায়ার। ফরেস্ট ফায়ারের পরে ফলে অনেক পরিমাণের গাছপালা নষ্ট হয় এবং গাছপালা নষ্ট হওয়ার কারণে মাটির ক্ষয় হয়, ঠিক আছে? ফরেস্ট ফায়ার অর ন্যাচারাল ক্যালামিটি, সব ফ্লাডের কারণে তো হতে পারে। ফ্লাডের কারণেও হতে পারে, সেই জন্য ন্যাচারাল ক্যালামিটি দিলাম, ঠিক আছে? ন্যাচারাল ক্যালামিটি, চলো তাই করছি। লাইক ফ্লাড, ড্রট, ড্রট মানে খরা, এটসেট্রা। আর বলো আর কি হতে পারে? রেকলেস মাইনিং অ্যাক্টিভিটি, তাই না? এগুলো নিয়ে নিউজ পেপারেও দেখবে অনেক, মাঝে মধ্যে আপডেট আসতো আগে, এখনো অবজার্ভ করলে দেখতে পাবে। রেকলেস মাইনিং অ্যাক্টিভিটি, রেকলেস মানে যথেচ্ছ, রেকলেস মাইনিং অ্যাক্টিভিটি। ওকে, মাইনিং অ্যাক্টিভিটি, আর কি হতে পারে? স্যার টেম্পারেচার বৃদ্ধি, ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলবে না? টেম্পারেচার বৃদ্ধির ফলে ফ্লাড অ্যান্ড স্যার ড্রট এগুলো হবে।
আরেকটা ইস্যু হতে পারে ওভার গ্রেজিং, ওভার গ্রেজিং, ঠিক আছে? তোমাদের এই মূলত বাংলাতে এটা খুব একটা যদিও চোখে পড়ে না, বাট যেগুলো আমাদের সেভেন সিস্টার স্টেট অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেট গুলোতে আছে বা পার্বত্য অঞ্চল গুলোতে, মেঘালয়, এই সব সাইট গুলোতে ওভার গ্রেজিং একটা প্রবলেম। ওভার গ্রেজিং মানে হচ্ছে পশু চারণের জন্য যে ভূমি অ্যাভেলেবেল থাকে সেই ভূমিতে যথেষ্ট পরিমাণে, যদি অতিরিক্ত পরিমাণে ওভার গ্রেজিং হয়, হ্যাঁ, পশু গবাদি পশু চারণ করা হয়, তাহলে কিন্তু ভূমির অনেক ক্ষয় হয়। কারণ কি, পশুরা মূলত যে ঘাস বা ইত্যাদি ফডার জাতীয় জিনিসপত্র গুলো আছে সেগুলো খেতে থাকে। এই যে ঘাসগুলো রয়েছে, ঘাসগুলো হচ্ছে আমাদের সয়েলের উপর একটা প্রোটেক্টিং কাভার, সেই প্রোটেক্টিং কাভারটা গ্র্যাজুয়ালি লস করতে থাকে। ওকে, সেই প্রোটেক্টিং কাভারটা গ্র্যাজুয়ালি লস হয়ে গেলে সেটা কি হবে, সেটা মূলত বালি স্তরটা উন্মোচন হয়ে যাবে। তো তাহলে তখন সেই সয়েলটা যদি ন্যাকেড হয়ে যায় তখন সেখানে এক্সটার্নাল এজেন্সি ইজিলি সয়েলটাকে টপ লেয়ারের যে কাভারিং সেটাকে ক্ষয়প্রাপ্ত করতে সাহায্য করিয়ে দেবে, ঠিক আছে? সো ওভার গ্রেজিং ইজ আ প্রবলেম দেয়ার। আর কি হতে পারে, জেনারেল মিসম্যানেজমেন্ট। ওকে, জেনারেল মিসম্যানেজমেন্ট, এবং ইমপ্রপার ইউটিলাইজেশন। ইমপ্রপার ইউটিলাইজেশন বলতে কি বোঝানো হয়? ইমপ্রপার ইউটিলাইজেশন হলো ধরো আমার কোনো একটা এগ্রিকালচারাল ল্যান্ড, সেটাকে কখনো আমি ব্যারেন করে দিলাম বিকজ অফ এনি রিজন, ঠিক আছে? এবং সে ব্যারেন ল্যান্ড হয়ে যাওয়ার পরে সেখানে আমি আর কোনো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি তো করতে পারবো না, তো সেখানে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিও না করে যদি সেই জমিটাকে পতিত হিসেবে ফেলে রেখে দিই, পতিত জমি একটা বিগ বিগ প্রবলেম। কেন বিগ প্রবলেম? কারণ সেই ল্যান্ডে আমরা কিন্তু কোনো প্রোটেক্টিভ কাভারিং দিইনি। প্রোটেক্টিভ কাভারিং মানে নট নেসেসারি ইন টার্মস অফ উই আর কনস্ট্রাকটিং এনি বিল্ডিং, বাট আমরা সেই জায়গাটাতে কোনো ঘাস রোপণও করিনি বা ছোট ছোট যেগুলো বৃক্ষরোপণ করে সেই জায়গার মাটিটাকে অন্তত একটা ভেজিটেটিভ কাভার, যেটাকে আমরা বলি ভেজিটেটিভ কাভার, মানে হচ্ছে বৃক্ষরোপণ বা ছোট ছোট গাছপালা লাগিয়ে সেই জায়গার মাটিটার কে গাছগুলো নিজের শিকড় দ্বারা শক্ত করে যে ধরে রাখে, ঠিক আছে? সো এইভাবে একটা প্রোটেকশন দিইনি, দিস ইজ কল্ড ইমপ্রপার ইউটিলাইজেশন। সো বন্ধা পতিত জমি ক্ষয়প্রাপ্ত প্রচুর পরিমাণে হয়, এবং সেই সঙ্গে ফার্টাইল ল্যান্ড, যেগুলো আমাদের এগ্রিকালচারাল এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেই ফার্টাইল ল্যান্ডও প্রচুর পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়। সো এই সমস্ত ফ্যাক্টর গুলো আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমাদের সয়েল কনজারভেশনের প্রয়োজনীয়তা আছে, কারণ এই সমস্ত কারণের জন্য সয়েল মারাত্মক রকমের ক্ষয়প্রাপ্ত হয়। এখানে কিছু বলো, বলছে প্লাস্টিক পলিউশনের জন্য তো হয়, এগুলো ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলবে না, এগুলো ইনডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলবে, বাট এই যে সমস্ত বিষয়গুলো সেগুলো ডাইরেক্ট ইম্প্যাক্ট, প্রত্যেকটা বিষয় একে অপরের সঙ্গে জড়িত, ঠিক আছে? কোন বিষয় একে অপরের কে ছাড়া নয়। সাচ প্রসেসেস, যে তোমার এই যে প্রসেস গুলো আছে যেগুলো আমার ল্যান্ডের ডিগ্রেডেশন এবং ডিটেরিওরেশন, শুধুমাত্র সয়েলের যে ফিজিক্যাল প্রপার্টি, ওকে, সয়েলের যে ফিজিক্যাল প্রপার্টি সেটাকেই ডিলে মানে আমার ডিগ্রেড করছে না, বাট অলসো এটা ফার্ম প্রোডাকশন যেটা রয়েছে, ফার্ম প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি অব দ্য সয়েল এটাকেও ইনহিবিট করছে। ওকে, একটা থাম্ব রুল মানে যদি আমি বলি, তাহলে 600 থেকে 1000 বছর পর্যন্ত লাগে সমগ্র পৃথিবীতে যদি 1 ইঞ্চি একটা প্রোটেক্টিভ কাভার সয়েলের, সরি, সয়েলের যদি একটা টপ সয়েল যেটাতে আমরা বাস করছি, গ্রাউন্ড লেভেল যেটাকে বলি, সেইখানে টপ সয়েলটা যদি ক্রিয়েট করতে 600 থেকে 1000 বছর লাগে, সেই গোটা সয়েলটা শুধুমাত্র 3-4টে স্ট্রং ইভেন্ট অফ স্টর্ম এর ফলে অধিকাংশই ইরোড হয়ে যায়, অধিকাংশই ক্ষয়ে যায়, যদি 3 থেকে 4টে ভয়াবহ বৃষ্টিপাত হয় সেই রকম ক্ষেত্রে, ঠিক আছে? তো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে না, ইরোশন বাই ওয়াটার বিকামস দ্য সিঙ্গেল মোস্ট হার্মফুল ফ্যাক্টর ইন দ্য ডিটেরিওরেশন অফ দ্য প্রোডাক্টিভ ল্যান্ড অফ দ্য কান্ট্রি। ওকে, সো মোদ্দা কথা হয়ে যায় যে অ্যাজ এ রেজাল্ট ইরোশন বাই ওয়াটার বিকামস সিঙ্গেল মোস্ট harmful factor, harmful factors,
harmful factor in the deterioration of productive land, productive land. Okay. এছাড়াও depletion of the fertile soil, মানে আমাদের যে কি বলবো ফার্টাইল যে সয়েল আছে সেটা ডিপ্লি মানে ক্ষয়ের কারণ হিসেবে শুধুমাত্র ওয়াটার নয় বাট অলসো উইন্ড ইজ অলসো রেসপন্সিবল এট দ্য সেম টাইম আমাদের অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটি অ্যান্থ্রোপোজেনিক রিজন বলতে যেগুলো হিউম্যান মেড অ্যাক্টিভিটি সেগুলোরও যথেষ্ট পরিমাণে তাৎপর্য রয়েছে ওকে তাহলে এখনো অবধি আমরা কি কি জিনিস দেখলাম যে কজেস অফ সয়েল ইরোশন কজেস অফ সয়েল ইরোশনে কি কি আসছে এক নম্বর হচ্ছে ডেস্ট্রাকশন অফ ন্যাচারাল আর প্রোটেক্টিভ কভার দু নম্বর হচ্ছে ওভার গ্রেজিং অফ দ্য ভেজিটেটিভ কভার ফরেস্ট ফায়ার ইমপ্রপার ল্যান্ড ইউজ ইমপ্রপার কাল্টিভেশন অফ অ্যান্ড ক্রপিং প্যাটার্ন ইমপ্রপার কাল্টিভেশন অ্যান্ড ক্রপিং প্যাটার্ন এখানে আর একটা পয়েন্ট অ্যাড করা যেতে পারে ইমপ্রপার কাল্টিভেশন কাল্টিভেশন অর ক্রপিং প্যাটার্ন ক্রপিং প্যাটার্ন আজ থেকে 40-50 বছর আগে মেঘালয় সাইডে শুধু মেঘালয় সাইডও বলবো না পার্বত্য অঞ্চলগুলোতে মুখ্যত মুখ্যত পার্বত্য অঞ্চলগুলোতে ঝুম চাষ যেটাকে আমরা ইংরেজিতে বলি শিফটিং কাল্টিভেশন খুব পপুলার ছিল বাট গ্র্যাজুয়ালি এই জিনিসটাকে অনেকটা কন্ট্রোল করা গেছে তো ঝুম চাষের সময় কি হতো না ঝুম চাষে যেহেতু পার্বত্য অঞ্চলে জমি যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল নয় প্রাইমারিলি এগ্রিকালচারাল ল্যান্ড যথেষ্ট অ্যাভেলেবেল নয় সেই জন্য ওখানে কি করা হতো না বনকে বন কেটে সাফ করে দেওয়া হতো এবং সেই সমস্ত বন কেটে সেই জায়গাগুলোতে আমরা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি করতাম হ্যাঁ এগ্রিকালচার এবং সেইখানে এগ্রিকালচার প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে যখন ধরো সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ল্যান্ড এই ল্যান্ডের মধ্যে এই অংশটাতে বন রয়েছে এই অংশে আর একটা বন রয়েছে এই অংশে আর একটা বন রয়েছে ঠিক আছে তো আমি কি করলাম না আমি এখানে এসে এই বনটাকে কেটে সাফ করে দিলাম এবং এইখানে আমি আমার ফসল চাষ করলাম এবার চাষ করার পরে যখন এখানকার জমির ফার্টিলিটি একদম শেষ হয়ে গেল তখন আমি আরেকটা নতুন জমির সন্ধানে অন্য আরেকটা বনে গেলাম সেই বনটাকে আমি আবার কেটে সাফ করলাম এবং সেখানে আবার আমি ক্রপ গ্রো করলাম ওকে আবার সেখানকার মাটি যখন নিঃশেষিত হয়ে গেল তখন আমি অন্য আরেকটা বনের সন্ধানে গেলাম এইভাবে মানুষ নিজের চাষাবাদের জন্য শুধুমাত্র বনের পর বন কেটে সাফ করে দিয়ে গেছে এই জিনিসটাকে বলা হয় শিফটিং কাল্টিভেশন বা ঝুম চাষ এবারে যখন এই জায়গাটাতে ক্রপ আমি বন কেটে চাষাবাদ করেছি চাষাবাদ করার পরে যখন এই জমিটাকে প্রতীক হিসেবে ফেলে রেখে আমি সামনের দিকে এগিয়ে গেছি তখন এই জমিটার মধ্যে আর কোনো গাছপালা নেই কোনো ভেজিটেটিভ কাভার নেই গাছপালা নেই কথাটা এবার থেকে বলবো না আমরা বলবো ভেজিটেটিভ কাভার ওকে ভেজিটেটিভ কাভার ভেজিটেটিভ কাভার ঠিক আছে তো ভেজিটেটিভ কভার না থাকার কারণে কি হলো না এখানকার যে টপ সয়েল সেটা উন্মুক্ত হয়ে গেল এবং টপ সয়েল উন্মুক্ত হয়ে গেলে সেখানে বৃষ্টিপাত বা উইন্ড এরা এসে কি করবে মাটিটাকে ক্ষয়তে শুরু করিয়ে দেবে তো এই 6-7টা মুখ্য কারণ যেগুলো আমরা সয়েল ইরোশনের মধ্যে লক্ষ্য করলাম আচ্ছা এবারে দেখে নেওয়া যায় কি কি বিভিন্ন ভাবে সয়েলের ইরোশন হয়ে থাকে একটু আগে আমি আর একটা পয়েন্ট বলেছি কজেস অফ সয়েল ইরোশনের মধ্যে সেটা হচ্ছে ইমপ্রপার ল্যান্ড ইউজ ওকে ইমপ্রপার ল্যান্ড ইউজ এবং ইমপ্রপার কাল্টিভেশন অ্যান্ড ক্রপিং প্যাটার্ন সো মাইন্ড ইট ক্রপিং প্যাটার্ন আমি শব্দটা ইউজ করেছি শুধুমাত্র ইমপ্রপার কাল্টিভেশনই নয় তো এই যে ছবিটা যদি একটু হেজি হয়ে গেছে এই জায়গাটাকে যদি তোমরা একটু অবজার্ভ করো তাহলে দেখতে পাবে যে যে অংশগুলোতে সবুজ রয়েছে যে অংশগুলোতে সবুজ রয়েছে সেইখানে ক্রপ গ্রো করছে শস্য গ্রো করছে বাট এইখানে মাঝখানের একটা অংশ চ্যানেল হয়ে আছে এখানেও সিমিলারলি একটা অংশ চ্যানেল হয়ে আছে এই চ্যানেলের অংশটাতে যখনই বৃষ্টিপাত হবে এই এরিয়াটাতে ঠিক আছে তখন এই বৃষ্টিপাত হয়ে গিয়ে এই চ্যানেলের থ্রু দিয়ে যখন জল বেরোবে তখন এই জায়গার মাটিটা কিন্তু ক্ষয়তে শুরু করবে এবং এই মাটিটা ক্ষয়তে শুরু করার কারণে কি হবে এই জায়গাটা কিন্তু গ্র্যাজুয়ালি সয়েল ইরোশনের মধ্যে চলে আসবে সিমিলারলি কাল্টিভেশন অ্যালং দ্য ল্যান্ড স্লোপ ইজ অ্যানাদার ক্রুশিয়াল ইস্যু
অ্যালং দ্য ল্যান্ড স্লোপে কাল্টিভেশন করলে কি হয় না, কাল্টিভেশন যদি আমরা এই যে ল্যান্ডের স্লোপ সে ফর এক্সাম্পল এই ডিরেকশনে আছে, ঠিক আছে, এই ডিরেকশনে ল্যান্ডের স্লোপ রয়েছে, তাহলে এখান দিয়ে যে আমি আমার যে দুটো রো ক্রপস যে আমি গ্রো করিয়েছি, দুটো রো ক্রপস এর মাঝখানে যে জায়গাটা, জমির ঢালটাও কিন্তু স্যার এদিকেই রয়েছে, তাহলে জল ইজিলি পাস করে যাবে এই সাইড দিয়ে, এবং জল যখনই মানে একটা ঢালে যাবে ডাউনওয়ার্ডস, তখনই কি হবে সেই জলের গতিবেগ বাড়বে, এবং গতিবেগ যদি বেড়ে যায় তাহলে কি হবে এই অঞ্চলের মাটি কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে। সো এগ্রিকালচারের ফলে কিন্তু যথেষ্ট পরিমাণে এগ্রিকালচারাল ফিল্ড থেকে এগ্রিকালচারাল চলাকালীনও যথেষ্ট পরিমাণে মাটির ক্ষয় হয়। ওকে, সো সেই জন্যই আমি একটা কথা বললাম যে সয়েল ইরোশন মোস্টলি গোজ আননোটিসড। যখন বিভৎস রকমের সয়েল ইরোশন হয়ে গেছে তখনই আমরা সেই জায়গাটাকে বুঝতে পারি, অনুধাবন করতে পারি, মোস্টলি এটা আমরা বুঝতেও পারি না যে সয়েল ইরোশন হচ্ছে কোন কোন জায়গাতে, কাজে সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করাটাই হচ্ছে মুখ্য অবজেক্টিভ। ওকে, সো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সয়েল ইরোশন? সয়েল ইরোশন আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। ওকে, দুভাগে ভাগ করতে পারি। সো টাইপস অফ সয়েল ইরোশন, টাইপস অফ সয়েল ইরোশন কি কি? একটা ভাগ হলো জিওলজিক্যাল ইরোশন, ঠিক, আর একটা ভাগের নাম হলো অ্যাক্সিলারেটেড ইরোশন, ঠিক আছে। এইটাকে আমরা অলসো নোন অ্যাজ অ্যাক্টিভেটেড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস। ওকে, তো যাই হোক, জিওলজিক্যাল ইরোশন অলসো নোন অ্যাজ নর্মাল অর ন্যাচারাল ইরোশন, এটা হবেই প্রকৃতির নিয়মে, প্রকৃতির দ্বারা বেশ কিছু সয়েল ক্ষয়প্রাপ্ত হবে, যেমন শিলাখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়ে আলটিমেটলি সয়েল ফরমেশন হয়েছিল, তেমনি মাটিও ক্ষয়প্রাপ্ত হবে প্রকৃতির দ্বারা, নর্মাল অর ন্যাচারাল, জিওলজিক্যাল ইরোশন। ওকে, খুব স্লো প্রসেস, রিলেটিভলি স্লো ফর দ্য ফরমেশন, রিলেটিভলি স্লো বাট কন্টিনিউয়াস প্রসেস। দেখাচ্ছি, অফেন গোজ আননোটিসড, আমরা বুঝতেও পারি না, অথচ সয়েলের ক্ষয় হতে থাকে গ্রাজুয়ালি। আর কি, রেসপন্সিবল ফর ফরমেশন অফ টোপোগ্রাফিক্যাল ফিচার্স বলতে, যথা স্ট্রিম চ্যানেলস, ছোট ছোট ক্রিকস, রিভুলেট, এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে, স্ট্রিম চ্যানেলস, ভ্যালি এটসেট্রা, ঠিক আছে, ইভেন উপত্যকা অঞ্চল, এগুলো জিওলজিক্যাল ইরোশনের প্রকৃষ্ট উদাহরণ। আগেন, অ্যাক্সিলারেটেড ইরোশন আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ওয়াটার ইরোশন অ্যান্ড দু নম্বর হচ্ছে সয়েল ইরোশন, অর সরি, উইন্ড ইরোশন। ওকে, সো দু টাইপের হয়ে থাকে। তো দেখে নি জিওলজিক্যাল ইরোশন বলতে কি বোঝানো হয়। এই ছবিটা দেখেছো, অনেক সময় তোমাদের কম্পিউটারে ডেস্কটপে দেখতে হবে, পুরোনো দিনের কম্পিউটারেও থাকবে, এখনো থাকবে। এটা কিসের ছবি কেউ বলতে পারবে? গ্র্যান্ড ক্যানিয়ন। এটা
কিসের ছবি বলতে পারবে? এটা হচ্ছে মার্বেলের পাহাড়। ওকে, সো এই মার্বেলের পাহাড়টা রয়েছে জব্বলপুর, এটা ভারতবর্ষে, ঠিক আছে, জব্বলপুর। সো এইগুলো হচ্ছে আমাদের সয়েল ইরোশন এর উদাহরণ, জিওলজিক্যাল ইরোশন এর প্র্যাকটিক্যালি উদাহরণ। মুখ্যত কি হচ্ছে, যেমন পাহাড় ক্ষয়ে যাচ্ছে, এগুলো কি জিওলজিক্যাল প্রসেস? তো সো জিওলজিক্যাল প্রসেস এর ফলে এই জায়গাগুলো যে বিভিন্ন রকমের টোপোগ্রাফি যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, টোপোগ্রাফিক প্যাটার্ন মানে কি, এলিভেশনের যে ভ্যারাইটি আমাদের গোটা এরিয়া জুড়ে, যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, যে বৈচিত্র্যময় যে জিনিসটা তৈরি হচ্ছে, সেটা যে জিওলজিক্যাল কারণে তৈরি হচ্ছে, দিস ইজ বেসিক্যালি রেফার টু অ্যাজ জিওলজিক্যাল ইরোশন। ওকে, নাও এবারে অ্যাক্সিলারেটেড ইরোশন কি জিনিস? অ্যাক্সিলারেটেড ইরোশনকে আমি বললাম যে ইট ইজ অ্যাক্টিভেটেড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস। প্রথমেই আমি বললাম অ্যাক্টিভেটেড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস অর অ্যান্থ্রোপোজেনিক রিজনস, ঠিক আছে। তারপরে আমি আবার বলছি যে এটা দু টাইপের, এক নম্বর হচ্ছে ওয়াটার ইরোশন এবং দু নম্বর হচ্ছে উইন্ড ইরোশন। প্রথমে রেফার টু ইন দা আমি রেফার করছি তোমাদের নামে, জিওলজিক্যাল প্রসেস হচ্ছে নর্মাল বা ন্যাচারাল এবং এটা খুব রিলেটিভলি স্লো প্রসেস, এটাই আমি বললাম, রিলেটিভলি স্লো প্রসেস। ওকে, ওয়ার অ্যাজ অ্যাক্সিলারেটেড কথাটা মানে কি, তাহলে স্পিডি হবে, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। তো তাড়াতাড়ি কাজ হওয়ার জন্য এখানে হিউম্যান অ্যাক্টিভিটি প্রয়োজন, এক নম্বর, এবং হিউম্যান অ্যাক্টিভিটির জন্য প্রসেসটা ইনিশিয়েট হচ্ছে, বাট মানুষ হাতে করে কোদাল বেলচা নিয়ে কিন্তু ক্ষয় করছে না সয়েলের, ক্ষয় করছে প্রকৃতি, প্রকৃতির দুটি এজেন্ট ওয়াটার অ্যান্ড উইন্ড, বাট এরা ক্ষয় করতে এদের সুবিধা হচ্ছে প্রাকৃতিক এজেন্ট গুলোর, ন্যাচারাল এজেন্ট গুলোর, কারণ কি, বিকজ অফ সার্টেন হিউম্যান অ্যাক্টিভিটিস, যে হিউম্যান অ্যাক্টিভিটিস গুলোর আমরা এর আগে দেখলাম, যে দিজ 1 2 3 4 করে যে গাছ কাটছি, ওভার গ্রেজিং করছি, ফরেস্ট ফায়ারটা একমাত্র ব্যতিক্রম আছে, ছেড়ে দাও, ইমপ্রপার ল্যান্ড ইউজ করছি, হ্যাঁ, ইমপ্রপার কাল্টিভেশন করছি, কাল্টিভেশন অ্যালং দ্য ল্যান্ড স্লোপ করছি, এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের ওয়াটার এবং উইন্ডের সয়েল মাসের ক্ষয় করাটা খুব ইজিয়ার হয়ে যাচ্ছে। ওকে, একমাত্র এই অ্যাক্সিলারেটেড ইরোশনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সো অ্যাক্সিলারেটেড ইরোশনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সয়েল রিমুভাল প্রসেস, সয়েল রিমুভাল প্রসেস মাচ ফাস্টার দ্যান সয়েল ফরমেশন প্রসেস। প্রকৃতিতে আজীবন সয়েল ফরমেশন হয়েও চলেছে, আজকের ডেটাও হচ্ছে, গতকালও হয়েছিল, পরশুও হবে, কিন্তু সেটা আমরা কিউমুলেটিভ ওয়েতে বুঝতে পারবো, আমার লাইফ টাইমে হয়তো পারবো না, কিন্তু আমার নেক্সট জেনারেশন হয়তো বুঝতে পারবে, ঠিক আছে। মানে হাজার বছর ধরে যে ঘটনা ঘটে যাচ্ছে সেটা নিশ্চয়ই একদিনে তুমি তার তুল্য মূল্য বিচার করতে পারবে না, ইট ইজ আ কিউমুলেটিভ প্রসেস, গ্রাজুয়ালি ইট ইজ অকারিং, বাট ইট ইজ হ্যাপেনিং রেগুলার বেসিস। ওকে, তো এখানে কি না, দ্য সয়েল রিমুভাল প্রসেস ইজ মাচ ফাস্টার দ্যান দ্য সয়েল ফরমেশন প্রসেস ইন দা অ্যাক্সিলারেটেড ইরোশন। তো এবারে জিওলজিক্যাল ইরোশন দেখলাম, এবারে উইন্ডের জন্য আর ওয়াটারের জন্য, মূলত আমরা ওয়াটার ইরোশনে ফোকাস করব, ওয়াটার ইরোশনের জন্য কি কি ডিফারেন্ট টাইপের, ওয়াটারের জন্য কি কি ডিফারেন্ট টাইপের সয়েল ইরোশন হয়। ওকে, সো প্রথম যে টাইপের ইরোশনটা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ, যে একটা জলের ফোঁটা যদি মাটিতে পড়ে তাহলে কিরকমের একটা স্প্লাশিং হয়, ঠিক না, একটা ছলকে যায়, সেই জিনিসটা বোঝা যাচ্ছে। এবার এখানে ভালো করে অবজার্ভ করো, সেকেন্ড ফিগারে, এই ফিগারটাতে কি রয়েছে, এখানে মাটি রয়েছে, মাটির উপরে জলের বৃষ্টির একটা রেইনড্রপ এসে পড়লো, তাহলে এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটাতে কি হবে, একটা জলটা ছলকে গিয়ে সেখানকার যে ওয়াটারের যে ভেলোসিটি, যে হাই ইম্প্যাক্টের যে ভেলোসিটি, সেই ইম্প্যাক্টের ভেলোসিটির জন্য এই অঞ্চলের মাটিটা কিছুটা ক্ষয়প্রাপ্ত হবে। ওকে, এবার তুমি বলবে স্যার এখানে আর কি এমন এসে গেল, এখানে অনেক কিছু এসে গেল, এই ঘটনাটার নাম হচ্ছে রেইনড্রপ স্প্ল্যাশ। ওকে, এই ঘটনাটার নাম রেইনড্রপ স্প্ল্যাশ। এখানে কি হচ্ছে, সয়েল ইরোশনের এটাই হচ্ছে প্রথম স্টেজ, মাইন্ড ইট, এটাই হলো প্রথম স্টেজ। সো রেইনড্রপ স্প্ল্যাশ ইজ দ্য ফার্স্ট স্টেজ। এবং প্রাইমারি কজ অফ সয়েল ডিট্যাচমেন্ট অ্যান্ড সয়েল ডিসইন্টিগ্রেশন, এটাই কিন্তু মুখ্য কারণ, বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু তৈরি হয়, তাই না?
তো এইভাবে এটাই হচ্ছে আমার প্রাইমারি কজ অফ সয়েল ডিট্যাচমেন্ট অ্যান্ড সয়েল ডিসইন্টিগ্রেশন। রেইন ড্রপ যখন আমাদের সয়েলের টপ লেয়ারের উপরে ইম্প্যাক্ট ফেলবে অন দা বেয়ার সয়েল, ওকে, যখন ইম্প্যাক্ট ফেলবে তখন কি হবে, একটা স্প্ল্যাশিং হবে, এবং এই স্প্ল্যাশিং এর জন্য এইখানে যে সয়েলের এগ্রিগেট গুলো ছিল, এখানে যে সয়েলের পার্টিকেলের যে এগ্রিগেট, এগ্রিগেট মানে সয়েল পার্টিকেল গুলোকে যদি আমি একটা ডেলা মতন ভাবি, সো মানে কাছাকাছি থাকা, একটা কম্প্যাক্টেড স্টেটে থাকা যে ঘটনা, তো সেইটা কি হবে, সেই এগ্রিগেট গুলো ভেঙে যাচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট অফ সয়েল ডিসইন্টিগ্রেশন, ওকে, এবং সয়েল গুলো, সয়েল পার্টিকেল গুলো একে অপরের থেকে আলাদা হয়ে লুজ হয়ে যাচ্ছে, এবং যত ওরা সহজে লুজ হয়ে যাবে তত এটা কি হবে, তত এটা ভালনারেবল ফর সয়েল ইরোশন, তাই না? সয়েলের পার্টিকেল গুলো একসঙ্গে যদি ফর্ম করে কম্প্যাক্টেড অবস্থায় থাকে তো তখন তোমার পক্ষে হাতুড়ি মেরেও সয়েল পার্টিকেল কে ভাঙা মুশকিল, কিন্তু যদি এবারে ওখানে জল পড়তেই থাকে তাহলে কি হবে, সয়েলে ওই জায়গাটা কাদা কাদা হয়ে যাবে, সয়েলের পার্টিকেল গুলো লুজ হয়ে একে অপরের থেকে দূরে সরে যাবে, এবং আলটিমেটলি কি হবে, আলটিমেটলি ওখান থেকে সয়েল গুলো ইরোড করতে শুরু করবে। সো রেইন ড্রপ স্প্ল্যাশ ইজ দা ফার্স্ট ইভেন্ট এবং প্রাইমারি স্টেজ, এবং থার্ড পয়েন্ট কি না, এইটা আমার আরেকটা ঘটনা এখানটাতে ঘটে, সেটা হচ্ছে যে এই জায়গাটা যেহেতু কাদা কাদা হয়ে যায় সেই জন্য সয়েল পার্টিকেল গুলো ক্লগ, মানে সয়েল পোর গুলোকে ক্লগ করে দেয়, মানে সয়েলের মাঝখানে সয়েল পার্টিকেল গুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র যদি হয়ও তাহলে সয়েল পার্টিকেল গুলো মাঝখানে অসংখ্য ছিদ্র থাকে, কিন্তু এইখানে যে স্লারি একটা তৈরি হচ্ছে, কাদা তৈরি হচ্ছে, সেই কাদা গুলো কি করছে, এই কাদা গুলো মাঝখানের জায়গাগুলোতে যে পোর স্পেসটা রয়েছে সেই পোর স্পেস গুলোতে ব্লক করে দিচ্ছে, ঠিক আছে? এই পোর স্পেস গুলো ব্লক করে দেওয়ার কারণে কি হবে না, যে বৃষ্টির জলটা পড়ছে সেটা ইনফিল্ট্রেট করে মাটির ভেতরে আর যেতে পারবে না, আর যত ইনফিল্ট্রেশন বেশি হবে না তত কি হবে, রান অফ এর পরিমাণটা বাড়বে। কারণ কি, কারণ হচ্ছে ইনফিল্ট্রেশনের ফলে আমরা একটা বেনিফিট পাই, সেটা হচ্ছে ইনফিল্ট্রেশনের ফলে জলটা মাটির ভেতরে ভূগর্ভস্থ যে জল রয়েছে সেই জলের মধ্যে মিশে যায়, ঠিক না? তার বেসিসে আমরা দুটো টাইপের ইনফিল্ট্রেশনের ফলে ওয়াটার ডিলেড ফ্লো দেখেছিলাম, একটার নাম হচ্ছে কুইক রিটার্ন ফ্লো অর স্ট্রং সিপেজ অর থ্রু ফ্লো, এবং আরেকটা হচ্ছে বেস ফ্লো বা ডিলেড ফ্লো, ঠিক দেখেছিলাম এটা আমরা। তো এইখানে কি হয় না, ইনফিল্ট্রেশনটা হতে পারছে না, কারণ কি, যে ওয়াটারটা যাওয়ার কথা ছিল সেই ওয়াটারটা তো সয়েল পার্টিকেল গুলোর মাঝখানে যে পোর রয়েছে, যে ছিদ্র গুলো রয়েছে, সেই ছিদ্রর ভেতর দিয়েই তো মাটির ভেতরে যাওয়ার কথা ছিল, তো আমি সেই জায়গাটাকে কাদা দিয়ে ব্লক করে দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে আমার মাটির ভেতরে ইনফিল্ট্রেশন আর হতে পারবে না, এবং ইনফিল্ট্রেশন যদি না হয় তাহলে কি হবে, রান অফটা বেশি হবে। সেই জন্য আমরা প্রথমে যেটা পড়েছিলাম সেটা ছিল প্রেসিপিটেশন, তারপরে রান অফ, তারপরে আমরা ওয়াটার শেড ম্যানেজমেন্ট করেছি, তারপরে আমরা সয়েল ইরোশনে আসছি, এবং সেখানে আমরা ওয়াটার ইরোশনের মধ্যে দেখছি। সো রান অফ আমার সয়েলের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে একটা লস হয়, কারণ কি, বৃষ্টির জল মাটির ক্ষয়ের জন্য ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, সেকেন্ড পার্ট, চলো রেইন ড্রপ স্প্ল্যাশ দেখলাম। এইবারে এই জায়গাটা ক্ষয়তে শুরু করে দিল বৃষ্টির জল এসে, এখন ক্ষয়তে ক্ষয়তে এমন একটা স্টেজ চলে গেল যেন এই যে জায়গাটাতে মাটি আমার সয়েলটা রয়েছে সেই সয়েলটা, এই আগের ছবির থেকে তুমি ভালো করে এটা বুঝতে পারছো, যেন অ্যাজ ইফ মাটির ওপরের একটা ছোট্ট লেয়ার, যেমন একটা শীত থাকে সেই শীতের মতো একটা ছোট্ট লেয়ার এখান থেকে ধীরে ধীরে চেঁচে তুলে দেওয়া হয়েছে এই অঞ্চলের মাটিটা থেকে, বৃষ্টির জল এই অঞ্চলে মাটির টপ যে সয়েল আছে সেই টপ লয়েলের টপ সয়েলের একটা লেয়ারকে চেঁচে মাটি থেকে তুলে দিয়েছে, এই ঘটনাটাকে বলা হয়। এই ঘটনাটা যখন শুকিয়ে যায় তখন এরকম টাইপের একটা সিচুয়েশন আরাইজ করে, যেটা আমরা আকছার চোখে দেখেও থাকি, ঠিক না? তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ সয়েল ইরোশন, দিস ইজ কল্ড শীত ইরোশন। শীত ইরোশন কেন শীত ইরোশন, কারণ হচ্ছে মাটিগুলো লুজ হয়ে গেছিল, ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছিল, এখন বৃষ্টির জল এসে গোটা একবারে ক্ষয়তে ক্ষয়তে এই অঞ্চলের টপ লেয়ারের মাটির উপর থেকে যেন একটা সয়েলের লেয়ারকে চেঁচে তুলে দিয়েছে, অ্যাজ ইফ একটা শীট, শীট মানে কি, একটা পাতলা কাগজের মতো, অ্যাজ ইফ এই জায়গা থেকে একটা পাতলা কাগজের মতো লেয়ার সয়েলের তৈরি, সেই কাগজটা ধরে নাও সেটা যেন চেঁচে তুলে দিয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে শীট ইরোশন। তো শীট ইরোশন কি না, শীট ইরোশন হচ্ছে ইউনিফর্ম রিমুভাল অফ দা সয়েল ইন থিন লেয়ার্স ডিউরিং দা ওভারল্যান্ড ফ্লো প্রসেস। ওকে, কি জিনিস, ওকে, সো শীট ইরোশন যদি আমি বলতে যাই তাহলে এটা আমি বলতে পারি যে ইট ইজ দ্য ইউনিফর্ম
uniform removal of soil, uniform removal of soil in thin layers, okay, in thin layers during overland flow process, during overland flow process, okay. তারপরে জলটা কি হচ্ছে না, ল্যান্ড সার্ফেস এর ওপর দিয়ে রান অফ হিসেবে বেরিয়ে যাচ্ছে। তো জলটা যখন রান অফ এর ল্যান্ড সার্ফেস এর ওপর দিয়ে যাচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে, ওভারল্যান্ড ফ্লো। ওকে, ওভারল্যান্ড ফ্লো। এবং নদী বক্ষের উপর যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে, ওপেন চ্যানেল ফ্লো হিসেবে। এই দুটোকে আমরা একসঙ্গে কি বলছি, ডাইরেক্ট রান অফ। এবং তার সঙ্গে কে জুড়ছে, সেটা হচ্ছে কুইক ফ্লো, কুইক রিটার্ন ফ্লো আর থ্রু ফ্লো। এই তিনটের একসঙ্গে নাম দিচ্ছি আমরা ডাইরেক্ট রান অফ। এবং তার সঙ্গে পরে যেটা ডিলেড ফ্লো আসছে সেটা বহু বছর পরে, হয়তো আজকে বৃষ্টি হলো 2 বছর পরে বা 3-4 মাস পরে এসে জুড়ছে, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড থেকে যে জলের ঘুড় পথে। তো সেই সেইটার নাম কি দিয়ে দিচ্ছি না আমরা, বেস ফ্লো দিয়ে দিচ্ছি। তাই তো, ঘটনা পরম্পরা গুলো পরপর একে অপরের সঙ্গে কানেক্ট করে পুরো সিনারিওটা ক্রিয়েট করছি আমি, আর কিছুই না। তো সিট ইরোশন এই গেল। তো সিট ইরোশনের ফলে কি হয় না, সিট ইরোশনের ফলে এটার ফলে মোস্ট ফার্টাইল সয়েল পার্টিকলস, যেটা আমার ক্রপ উৎপাদনের জন্য সব থেকে সর্বাপেক্ষা বেশি পরিমাণে পুষ্টিদ্রব্য যে সয়েলের মধ্যে রয়েছে, সেই সয়েলটাই বেসিক্যালি ওয়াশ আউট হয়ে যায়, ঠিক না? তো ইট টিপিক্যালি অকার্স কোথায়, ইট টিপিক্যালি অকার্স গ্রাজুয়ালি অ্যান্ড গোজ আননোটিসড। আগেন, সয়েল ইরোশনের অধিকাংশ ফেনোমেনা আননোটিসড ভাবে চলতে থাকে, পরে যখন একটা বিভৎস রূপ ধারণ করে তখন আমরা বুঝতে পারি এতটা মাটি ক্ষয়ে গেছে। ওকে, সো ইট টিপিক্যালি অকার্স গ্রাজুয়ালি অ্যান্ড গোজ আননোটিসড আনটিল মোস্ট অফ দ্য প্রসিজিওর until most of the productive topsoil has been lost, যতক্ষণ না পর্যন্ত productive topsoilটা পুরোপুরি lost হয়ে গেছে। So results in loss of the most fertile soil particles or fertile soil that contain most of the most of the available nutrients, okay, and organic matter in soil, ঠিক আর কি আর হচ্ছে it typically occurs gradually. Typically occurs gradually. Gradually মানে কি, overnight কিছুই হয় না, ধীরে ধীরে হতেই থাকে, ক্ষয়ে যায়। Okay, gradually and goes unnoticed. ঠিক আছে, so this is sheet erosion. Now এবার sheet erosion হয়ে গেল, তো this is the intermediate phase. এর পরে কি হয়, এর পরে যে ঘটনাটা হয় সেটা আমরা সবাই অলমোস্ট দেখেছি অল্প বিস্তর, ঠিক আছে? এর আগের শীট ইরোশনটাকেও দেখেছি, শীট ইরোশন নামে হয়তো চিনতাম না, এবার আমরা যখনই প্রকৃতিতে এমনি ঘটনা দেখবো সঙ্গে সঙ্গে এটাকে কি নামে চিনি সেটা বলার একবার চেষ্টা করব। তো এর পরে এই যে ঘটনাটা কোথায় দেখেছি না, ফ্রেশ যখন কোনো একটা সদ্য জমিতে আমরা যখন লাঙল দিয়ে চাষ করি বা হাল চালাই তখন এরকম একটা ফুট হয়ে যায় না, এছাড়াও কখনো হয় যখন প্রখর গ্রীষ্মে জমি ফুটি ফাটা হয়ে যায় তখন এরকম একটা সিচুয়েশন দেখায়, স্যার পুকুরটা শুকিয়ে গেলে পড়া এরকম হয়, এরকম দেখা যায়। তো বেসিক্যালি এই রকম জিনিস অনেক জায়গাতেই বিদ্যমান, এই জিনিসটাকে বলা হয় রিল ইরোশন। ওকে, রিল ইরোশন। দেখো এইখানে যে গর্তগুলো রয়েছে সেই গর্তগুলো অনেকটা চ্যানেলের মতো, ছোট ছোট চ্যানেলের মতো হয়ে আছে, কিন্তু এখানে যদি তুমি জল দিয়ে দাও জল কিন্তু ধীরে ধীরে ফ্লো করতে থাকবে চ্যানেল বরাবর, ঠিক আছে? তো রিল ইরোশন কি না, ইট ইজ দা
ওভারল্যান্ড ফ্লো প্রসেস দ্যাট কন্টিনিউস, ওকে, ইটস ইরোসিভ অ্যাকশন রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ শ্যালো চ্যানেলস নোন অ্যাজ রিলস। তো কি বললাম, এটা হচ্ছে ওভারল্যান্ড ফ্লো প্রসেস, ওভারল্যান্ড ফ্লো প্রসেস, ফ্লো প্রসেস কন্টিনিউস, ইটস ইরোসিভ অ্যাকশন রেজাল্টস ইন ফরমেশন অফ স্মল চ্যানেলস নোন অ্যাজ রিলস। ওকে, তো এই শীট ইরোশনের পরেও যখন ওভারল্যান্ড ফ্লো, এগুলো সবস্তই কিন্তু ওভারল্যান্ড ফ্লো এর জন্য হচ্ছে, তো ওভারল্যান্ড ফ্লো এর জন্য যখন হতেই থাকে, এরপরেও যখন ওভারল্যান্ড ফ্লো হতে থাকে, তখন তখন কি হচ্ছে না, এই যে ইরোসিভ অ্যাকশন গুলো, জলের যে ইরোসিভ অ্যাকশন হচ্ছে, তার জন্য এই মাটির মধ্যে ছোট ছোট চ্যানেলের সৃষ্টি হচ্ছে, যেটাকে নাম দিচ্ছে আমরা রিল ইরোশন। ওকে, সো এটা কোথায় দেখা যায়, একটু আগেই বললাম যে বেয়ার এগ্রিকালচারাল ল্যান্ডে দেখা যায়, ওভার গ্রেজড ল্যান্ড, যে জমিতে বহু পরিমাণে, প্রচুর পরিমাণে পশু চারণ হয়েছে, সেই সমস্ত জায়গাতেও এটা দেখা যায়। এছাড়া কোথায় দেখা যাবে, যে ফ্রেশলি কাল্টিভেটেড সয়েল, সদ্য আর কি চাষাবাদ হয়েছে এরকম একটা জমিতে দেখা যায়। তবে এর একটা বেনিফিট কি, না টিলেজ ইকুইপমেন্ট দ্বারা এই জমিটাকে, প্রাইমারি টিলেজ ইমপ্লিমেন্টস এর দ্বারা এই জমিটাকে নর্মালি ঠিক করা যায়। ঠিক আছে, তো জমি যখন এরকম হয়ে যায়, তো জমির আগে ঠিক করার জন্য টিলেজ ইকুইপমেন্ট চাষারা ইউজ করে, তো ওটা দিয়ে এটা রিকভারেবল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এরপরে কি হয়, এরপরে যখন, এরপরেও ফার্দার ইরোশন চলতেই থাকে, তখন যে জিনিসটা হয় তার নাম হচ্ছে গালি ইরোশন। হোয়াট ইজ গালি? খাঁড়ি দেখেছ? দেখো বাংলাতে তো খাঁড়ি বলবো নাকি এরকম জিনিসগুলোকে, এই যে ছোট ছোট রিল যেগুলো ছিল, রিল গুলো, এই চ্যানেল গুলো বাড়তে বাড়তে কি অবস্থায় দাঁড়াবে, এইবার এই জায়গাটাকে আর তুমি ঠিক করতে পারবে? কোনোদিন পারবে না। গন, সো দিস ইজ কল্ড গালি ইরোশন। সো গালি ইরোশন কি, যদি ইফ রিলস আর নট ডিস্ট্রয়েড, যদি এইখানকার রিল গুলোকে ঠিক না করা হয়, তাহলে গালি ইরোশন হয়। ঠিক, যেমন তোমার কি বলে, যদি তোমার সুগার থাকে, তাহলে সুগারটাকে যদি প্রথমে ঠিক না করো, তাহলে সুগারের সঙ্গে আরো অ্যাসোসিয়েটেড কিডনি ড্যামেজ ইত্যাদি ইত্যাদি হার্টে প্রবলেম, এগুলো আসবে ফাইনালি, ওগুলো হয়ে গেলে আর কিছু করার নেই, সারা জীবন ওষুধ। ঠিক আছে, তো তো গালি ইরোশন কি, ইফ রিলস আর নট ডিস্ট্রয়েড অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য সয়েল অ্যান্ড ডিট্যাচমেন্ট অফ সয়েল কন্টিনিউস, দেন গালি ফর্মস। এটা স্মুথ আর করা যাবে না, এবং ফাইনালি আমরা এটাকে সয়েল, ইরোডেড সয়েল হিসেবে ধরে নেবো। হ্যাঁ, দু টাইপের গালি ইরোশন হয়, দু টাইপের হয়, একটার নাম হচ্ছে ওয়াটারফল ইরোশন, ওয়াটারফল ইরোশন, ওকে, ওয়াটারফল ইরোশন, এবং আর একটার নাম হচ্ছে চ্যানেল ইরোশন, চ্যানেল ইরোশন, ওয়াটারফল ইরোশন এন্ড চ্যানেল ইরোশন। যাই হোক, তো এইটা ছিল আমাদের মুখ্য প্রতিপাদ্য বিষয় আজকের, আলোচ্য বিষয় যে সয়েল ইরোশন নিয়ে দু চার কথা। এইবারে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেটার নাম হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। ওকে, তো এখনো অবধি যা আলোচনা হলো, বলো স্যার, আর্থকুয়েক তো তাহলে একটা সয়েল ইরোশনের মুখ্য কারণ। আর্থকুয়েক সয়েল ইরোশনের মুখ্য কারণ, ল্যান্ডস্লাইডিং হয় পার্বত্য অঞ্চলে, তো ন্যাচারাল ক্যালামিটি বললাম না, কিন্তু সয়েল ইরোশনের মুখ্য কারণ হিসেবে কি করে তুমি বলবে? তুমি সব জায়গায় কত রেগুলার বেসিসে আর্থকোয়েক দেখছো, সব জায়গায় দেখতে পাচ্ছ? যদি ভারত, ভারতের তথা, ভারত বলবো না, শুধু আমাদের যে হিমালয় পর্বতের ফরমেশন, দিস ইজ হোয়াট, দিস ইজ বেসিক্যালি জিওলজিক্যাল ইরোশন প্রসেস। আর স্যার, এমনও আর্থকোয়েকে তো, আর্থকোয়েকে তো ভূখণ্ড গুলো আলাদা হয়ে যায়, এখানে ক্ষয়ের তো কোনো ব্যাপার নেই। হয় আর কোনো ব্যাপার নেই না, কিন্তু ল্যান্ডস্লাইড হয় অনেক সময়।
টেকটনিক থিওরি দিয়েই বলা যাবে তা নয়, কোন ব্লাস্টিং এর ফলেও মাটি কেঁপে ওঠে। ওকে, সো আর্থকোয়েক ইজ সেপারেট টপিক। আর আর্থকোয়েক তো রেগুলার ফেনোমেনা নয়, রেগুলার ফেনোমেনা গুলোকেই তো কনসিডার করবে তুমি। সুনামি কি রেগুলার ফেনোমেনা? কিন্তু বৃষ্টিপাত অনেক ফ্রিকুয়েন্ট, উইন্ড অ্যাকশন অনেক ফ্রিকুয়েন্ট স্যার। যেগুলো, হ্যাঁ বলো স্যার আপনি বললেন যে 1 ইঞ্চি মাটির স্তর উঠতে মোটামুটি 600 থেকে 1000 বছর লেগে যায়। সারা পৃথিবীতে? হ্যাঁ, আর সেইটা মোটামুটি 3-4টে ঝড় বৃষ্টির পরেই সেই মাটি সেই পরিমাণ মাটিটা বন্যা, তিন চারটে বন্যার ইভেন্ট, ও 3-4টে বন্যা মানে তবু ওই বছর খানিকের মধ্যে। হ্যাঁ। এবার তুমি সয়েল ইরোশনের জন্য কোন কোন জায়গাগুলোকে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, বা কোন কোন জায়গাগুলো কনসিডার করবে? যে জায়গাটা ব্যারেন ল্যান্ড রয়েছে, সেই ব্যারেন ল্যান্ড থেকে যদি হিউজ পরিমাণে জমি থেকে মাটি চলে যায়, তাহলে আলটিমেটলি কি হলো? লুজার আমরাই হলাম না, ফ্যাক না? তো ব্যারেন ল্যান্ডে এরকম খাড়ি ফরমেশন হয়ে যাচ্ছে কয়েক হাজার হেক্টারের ওপর, তাই না? জমিতে এই জায়গাটা কাজ করা যাবে? তাহলে তো এই ল্যান্ড ডেভেলপমেন্টে যেতে হবে তোমায় তখন আবার। সেই জন্যই তো আমরা ম্যানেজমেন্ট করবো, ফ্যাক্ট। হ্যাঁ স্যার, সো রেন ওয়াটার হার্ভেস্টিং, ওকে, সো রেন ওয়াটার হার্ভেস্টিং কি জিনিস? রেন ওয়াটার হার্ভেস্টিং কি জিনিস, কোনো আইডিয়া? প্রথমত আমাদের পৃথিবীতে 3 ভাগ স্যার ওই জল স্যার এক ওই ভাগ স্থল, 3 ভাগ জল এক ভাগ স্থল রয়েছে, ঠিক আছে? এই 3 ভাগ জলের মধ্যে 3% ফ্রেশ ওয়াটার আর 97% ওশিয়ান ওয়াটার লবণাক্ত, আমরা ইউজ করতে পারবো না, কনজিউম করতে পারবো না। এই 3% যে ফ্রেশ ওয়াটার রয়েছে তার 11 ভাগ, বা সরি 11% গ্রাউন্ড ওয়াটার হিসেবে রয়েছে, এবং আপ টু 800 মিটার ডেপথ, মানে মাটির নিচে 800 মিটার অব্দি ডেপথে এই 11% গ্রাউন্ড ওয়াটার রয়েছে। 11% গ্রাউন্ড ওয়াটার হিসেবে আছে, কিন্তু কোথায় আছে? গ্রেটার দেন 800 মিটার। গ্রেটার দেন 800 মিটার কথাটার মানে কি? 2400 ফুট, তার থেকেও বেশি মাটির নিচে আমরা ঘুরতেও পারবো না। পৃথিবীর রেডিয়াস কত? 6400। তাহলে তুমি এক্সপেক্ট করতে পারছো, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, আর কি আছে? 1% লেকস, ঠিক আছে, হ্রদে, নদীতে, ওকে, স্ট্রিমস, জলধারায়, ওকে। আর কি আছে? 77% ইনে গ্লেশিয়ার, হিমবাহের মধ্যে এবং আইসের মধ্যে ট্র্যাপড কন্ডিশনে আছে, সেখান থেকে জল আর মুক্তি করতে গেলে টেকনোলজি লাগবে, ঠিক আছে? সো কি কি দেখলাম? 1 নম্বর হচ্ছে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই 3 ভাগের মধ্যে, এই 3 ভাগের মধ্যে 11% হচ্ছে ফ্রেশ ওয়াটার, 97% হচ্ছে ওশিয়ান ওয়াটার যেটা আমরা কনজিউম করবো না, তার মধ্যে আবার 11% আপ টু 800 মিটার ডেপথে, 11% গ্রেটার দেন 800 মিটার ডেপথে, অ্যান্ড 1% লেক, রিভার, স্ট্রিম, এটসেট্রা এটসেট্রা, ওকে। এইবারে দেখলাম আমরা যে বৃষ্টিপাতের ফলে যে রান অফটা হচ্ছে, সেই রান অফটা হচ্ছে সয়েল ইরোশনের জন্য একটা বড় কারণ। তাহলে যেটা আমার বড় কারণ সেটাকে কিছুটা রিমুভ করতে পারি আমি, এবং সেটা আমার যেহেতু জলেরও ক্রাইসিস রয়েছে, যেহেতু আমার জলেরও ক্রাইসিস রয়েছে,
বলো। স্যার বলছি, ওই রান অফটাকে আটকিয়ে ওই বৃষ্টির জলটাকে আটকিয়ে রেখে জলসেচের ব্যবস্থাকেই রেন ওয়াটার হারভেস্টিং বলে তো? জল সেচ নয়, বিভিন্ন কাজে লাগানোর পদ্ধতিকেই রেইন ওয়াটার হারভেস্টিং বলে। তো সেই জলটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে আমি মুখ্যত রেইন ওয়াটার হারভেস্টিং সেটাকে বলবো। তো রেইন ওয়াটার হারভেস্টিং কে যদি আমি ডিফাইন করতে চাই, RWH, রেইন ওয়াটার হারভেস্টিং, ঠিক আছে? সো রেইন ওয়াটার হারভেস্টিং রেইন ওয়াটার হারভেস্টিং হলো একটা প্রসেস অফ কালেক্টিং প্রসেস অফ কালেক্টিং কনভেইং অ্যান্ড স্টোরিং ওয়াটার। ওকে, কি কি কাজ চলছে এখানে? কালেক্ট করো, কনভে করো অ্যান্ড স্টোর করো। ওকে, যেখানে জলটা, বৃষ্টির জলটা এসে আমার কোথায় আমি কালেক্ট করব সেটা রয়েছে একটা ব্যাপার, কালেক্ট করে কোথায় ব্যাপারটাকে আমি পাঠাবো যে জায়গায়, এবং মানে স্টোরেজের লোকেশনে পাঠানো এবং একটা স্টোর করার ব্যবস্থা, এই তিনটে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস, সো দ্যাট আই হ্যাভ মাই রেন ওয়াটার ইন আ ইউজেবল কন্ডিশন। ওকে, স্টোরিং ওয়াটার ফ্রম রেনফল ইন অ্যান এরিয়া ফর বেনিফিশিয়াল ইউজ। সো রেইন ওয়াটার হারভেস্টিং কি না, এই প্রসেস অফ কালেক্টিং কনভেইং অ্যান্ড স্টোরিং ওয়াটার ফ্রম রেইনফল ইন অ্যান এরিয়া ফর বেনিফিশিয়াল ইউজ। ওকে, এইখানে অনেকে আরেকটা শব্দ জুড়ে দেয় যেটার নাম হচ্ছে ফিল্ট্রেশন অর পিউরিফিকেশন। অ্যাকচুয়ালি পিউরিফিকেশন করা হয় না, ফিল্ট্রেশন মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে ফিল্ট্রেশন ইউনিট প্রোভাইডেড হয় না, ঠিক আছে? তো অনেক অনেক লিটারেচারে দেখা যায় এখানে ফিল্ট্রেশন ইউনিটটাও দেওয়া আছে, বাট নট নেসেসারি সব জায়গায়, শুধুমাত্র আমরা কালেক্ট করে কনভে করি আর স্টোর করি। নাও, তো স্টোরেজ, এবার স্টোরিং কোথায় কোথায় করতে পারি? এক নম্বর, স্টোরেজ কোথায় কোথায় করতে পারো বলো। আশিস বলো, স্টোরেজ কোথায় করবে তুমি? ইন ট্যাঙ্কস, ট্যাঙ্কে করা যেতে পারে, ছাদের উপরে একটা ট্যাঙ্ক লাগিয়ে দিলাম বা একটা কিছু ব্যবস্থা করলাম ট্যাঙ্কের মতো, যেখানে বৃষ্টি যখন হলো তখন সেই জলটা এসে কালেক্ট হবে এন্টায়ার ছাদ থেকে। রিজার্ভয়ার, আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক, ঠিক আছে? এই সমস্ত জায়গায় আমরা করতে পারি। এবারে রইলো বাকি রেন ওয়াটার হারভেস্টিং যে করা হবে, তো রেন ওয়াটার হারভেস্টিং এর কি বলবো, কিছু বিশেষত্ব কি 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 বৈশিষ্ট্য রয়েছে রেন ওয়াটার হারভেস্টিং এর? রেন ওয়াটার হারভেস্টিং এর প্রতি আমরা অ্যাট্রাক্টেড হব কেন? তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে, অ্যাজ RWH, দ্যাট ইজ রেন ওয়াটার হারভেস্টিং, ইজ নাইদার এনার্জি ইনটেন্সিভ নাইদার এনার্জি ইন্টেন্সিভ এনার্জি ইন্টেন্সিভ মানে কি, এটা করতে খুব বেশি শক্তির প্রয়োজন হয় না, অর্থাৎ খুব বেশি টেকনোলজির প্রয়োজন হয় না, খুব বেশি পাওয়ার কনজাম্পশন হয় না, ঠিক আছে? কারণ এখানে প্রকৃতি দিচ্ছে সবকিছু। নাইদার এনার্জি ইন্টেন্সিভ নর লেবার ইন্টেন্সিভ, না এটা করতে যথেষ্ট পরিমাণে স্কিল্ড এবং প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয়, নর লেবার ইন্টেন্সিভ, ঠিক আছে? সো এটা হচ্ছে আর এক নম্বর বেনিফিট। সো এনার্জি ইন্টেন্সিভও নয়, লেবারও খুব বেশি প্রয়োজন হয় না, দ্যাট মিনস হোয়াট, দ্যাট ইমপ্লাইজ ইট ইজ এ কস্ট এফেক্টিভ অ্যাট্রাক্টিভ প্রসেস, এ কস্ট এফেক্টিভ অ্যাট্রাক্টিভ প্রসেস অর অল্টারনেটিভ প্রসেস, এটা এ কস্ট এফেক্টিভ অল্টারনেটিভ প্রসেস, অল্টারনেটিভ process to other water acquiring methods, water acquiring method, ঠিক আছে, such as desalination of seawater
সি ওয়াটার অ্যান্ড ওয়াটার ট্রান্সফার। ওকে, সো ইট ইজ আ কস্ট ইফেক্টিভ অল্টারনেটিভ প্রসেস টু আদার ওয়াটার অ্যাকিউরিং মেথডস সাচ অ্যাজ ডিসালিনেশন অফ সি ওয়াটার অ্যান্ড ওয়াটার ট্রান্সফার। এটা তোমরা হয়তো জানো অনেকেই যে সমুদ্রের জল থেকে ডিসালিনেশন মেথডের মাধ্যমে সমুদ্রের জলকে লবণমুক্ত করে কনজিউমেবল করার একটা প্রচেষ্টা বহুদিন ধরে চলছে, বাট এটা যথেষ্ট পরিমাণে টেকনোলজি বাহুল্য রয়েছে এর মধ্যে এবং যথেষ্ট পরিমাণে কস্টলি অ্যাফেয়ার। সো সো স্যার রেইন ওয়াটার বলো, স্যার এই জলটাকে আটকে রাখার জন্য মাঝে মাঝে সেই খাল বিলও তো করা হয় না, সেই সুইমিং পুল টাইপের? গ্র্যাজুয়ালি দেখবো আমরা, অনেক কিছুই করা হয়, একটা দুটো প্রসেস নয়, অনেক কিছু করা হয়। আজকে হয়তো পুরোটা দেখবো না, নেক্সট ক্লাসে পুরোটা দেখবো, আজকে ইন্ট্রোডাকশনটা করছি আমি। সো এইখানে একটা কমন কথাবার্তা যেটা সব সময় চলছে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। ঠিক আছে, সো হোয়াট ইজ গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, কারো কোনো আইডিয়া আছে? ভূগর্ভস্থ যে জল রয়েছে সেই জলটার গ্র্যাজুয়ালি ডিপ্লিট করতে যাচ্ছে থাকছে, এবং এই ভূগর্ভস্থ জল ডিপ্লিট করার কারণে আমরা এই বৃষ্টির জলের ব্যবহার করে সেই ভূগর্ভস্থ জলকে রিচার্জ করার একটা প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং সেই অনুযায়ী টেকনোলজি ডেভেলপ করেছি। ঠিক আছে, তো ওয়াটার টেবিল ফলিং র্যাপিডলি, এবং যেহেতু কংক্রিটের বিল্ডিং এবং পেভমেন্ট ক্রিয়েশনের জন্য এবং বিজনেস কমপ্লেক্স এবং ল্যান্ডফিল ডাম্পস এই সমস্ত ঘটনাগুলো যেহেতু ঘটে যাচ্ছে, সো রেইন ওয়াটার হারভেস্টিং ইজ দ্য মোস্ট রিলায়েবল সলিউশন ফর অগমেন্টিং গ্রাউন্ড ওয়াটার লেভেল টু অ্যাটেন সেলফ সাফিসিয়েন্সি ইন পাবলিক ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার। ওকে, কি বললাম? উইথ ওয়াটার টেবিল ফলিং র্যাপিডলি অ্যান্ড উইথ কংক্রিট বিল্ডিংস, পেভড কার ব্যাংকস, সরি পেভড কার পার্কস, বিজনেস কমপ্লেক্সেস অ্যান্ড ল্যান্ডফিল ডাম্পস, হ্যাঁ, এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে রেইন ওয়াটার হারভেস্টিং হচ্ছে মোস্ট রিলায়েবল সলিউশন ফর অগমেন্টিং গ্রাউন্ড ওয়াটার লেভেল টু অ্যাটেন সেলফ সাফিসিয়েন্সি ইন দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার। নাও, প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে তাহলে হোয়াট আর দ্য নিডস অফ রেইন ওয়াটার হারভেস্টিং, কি কি হবে? হোয়াট আর দ্য নিডস? সো নিড জল হচ্ছে টু অবশ্যই ওভারকাম, কমবে। এক নম্বর হচ্ছে টু ওভারকাম, তাহলে ওভারকাম দ্য ইনঅ্যাডিকুয়েসি অফ ওয়াটার, তাই না? অপর্যাপ্ত পরিমাণে জলের যে সমস্যাটা অ্যারাইজ করেছে সেটাকে আমাদের মিটিগেট করতে হবে, টু ওভারকাম দ্য ইনঅ্যাডিকুয়েসি, ইনঅ্যাডিকুয়েসি অফ ওয়াটার টু মিট আওয়ার ডিমান্ডস। ওকে, সেকেন্ড পয়েন্ট কি হতে পারে? টু অ্যারেস্ট ডিক্লাইন ইন গ্রাউন্ড ওয়াটার টেবল, ইন গ্রাউন্ড ওয়াটার টেবল। তাহলে প্রথমেরটা কি বললাম? এক নম্বর হচ্ছে টু ওভারকাম দ্য ইনঅ্যাডিকুয়েসি অফ ওয়াটার টু মিট আওয়ার ডিমান্ডস, কারণ হচ্ছে আমি বৃষ্টির জলটাকে যদি সঞ্চয় করে এক জায়গায় স্টোর করি এবং সেটাকে যদি আমি কনজিউম করি, ঠিক আছে, তাহলে যদি কনজিউম করি তাহলে কি হলো না, আমি আমার কিছুটা যে জলের চাহিদা ছিল সেটা আমি কিছুটা বৃষ্টির জল থেকে চাহিদাটা পূরণ করলাম, কাজে আমি জলের অপচয়টা কম করব, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমি যদি ওই জলটাকেই গ্রাউন্ড ওয়াটার রিচার্জের কাজে লাগাই তাহলে কি হচ্ছে না, আমি গ্রাউন্ড ওয়াটার যে ডিপ্লিট করে যাচ্ছিল আমি বাইরে থেকে বৃষ্টির জল কিছুটা পরিমাণে গ্রাউন্ডের ভেতরে রিচার্জ করার জন্য, সেই যে ডিপ্লিশন, যে যে র্যাপিডিটি র্যাপিডলি যে ডিক্লাইনেশনটা হচ্ছিল সেই র্যাপিডলি ডিক্লাইনেশনটাকে কিছুটা হলেও ঠান্ডা করার চেষ্টা করলাম, কিছুটা হলেও কমাবার চেষ্টা করলাম। ঠিক আছে, এক নম্বর হচ্ছে জলের ক্ষয়টা কমাচ্ছি বাই ইউজিং ন্যাচারাল প্রেসিপিটেশন, এবং দু নম্বর হচ্ছে আমি গ্রাউন্ড ওয়াটার টেবিলটাকে অগমেন্ট করছি, অগমেন্ট করছি মানে বাড়াচ্ছি। ঠিক আছে, আর কি হতে পারে? টু এনহ্যান্স অ্যাভেলেবিলিটি অফ গ্রাউন্ড ওয়াটার অ্যাট স্পেসিফিক প্লেস, অফ গ্রাউন্ড ওয়াটার অ্যাট স্পেসিফিক প্লেস, স্পেসিফিক প্লেস অ্যান্ড টাইম অ্যান্ড ইউটিলাইজ
রেইন ওয়াটার, ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে কি? এমন ডেভেলপমেন্ট প্রসিজিওর যেটা লং রানে হার্ম করবে না, পরিবেশের কোনো ক্ষতি করবে না। তো দিস ইজ বেসিক্যালি আওয়ার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আর কি? টু ইনক্রিজ ইনফিল্ট্রেশন অফ রেইন ওয়াটার, টু ইনক্রিজ ইনফিল্ট্রেশন অফ রেইন ওয়াটার ইন সাবসয়েল। Which has decreased drastically in urban areas due to paving on open areas, paving of open area. শহরাঞ্চলেই তো এটা হয়, যে কথাগুলো বললাম, যে উইথ দ্য কংক্রিট বিল্ডিংস, পেভড কার পার্কস, বিজনেস কমপ্লেক্স, ল্যান্ডফিল ডাম্পস, এই সমস্ত ঘটনাগুলো ঘটার জন্য কি হচ্ছে না, জলের ইনফিল্ট্রেশনটা হতে পারছে না। তাহলে আমরা রেন ওয়াটার হার্ভেস্টিং কেন করব না? টু ইনক্রিজ দ্য ইনফিল্ট্রেশন অফ রেন ওয়াটার ইন দ্য সাব সয়েল হুইচ হ্যাজ ডিক্রিজ ড্রাস্টিক্যালি ডিউ টু আরবান এরিয়াস ডিউ টু পেভিং অফ দ্য ওপেন এরিয়া। এই কথাটাই তো একটু আগে বললাম আমি অন্যভাবে। আর কি? টু ইনক্রিজ অফ এগ্রিকালচারাল প্রোডাকশন ইনডাইরেক্টলি। কি এটা এগ্রিকালচারাল প্রোডাকশন কে হেল্প করবে না? আমরা এগ্রিকালচার ইরিগেশন মেথড নিয়ে যখন বলেছিলাম সেখানে একটা শব্দ ইউজ করেছিলাম, হোয়াট ইজ দ্যাট টার্ম? লিফট ইরিগেশন। লিফট ইরিগেশনে আমরা কি করেছিলাম না, ভূগর্ভস্থ জলকে আমরা ব্যবহার করেছিলাম। সো ভূগর্ভস্থ জল তো আমরা এগ্রিকালচার সরি ইরিগেশন পারপাস ইউজ করে থাকি। তাহলে এগ্রিগেশন এগ্রিকালচারের সময় আমার মাটির নিচের জল ব্যবহৃত হয়, সব সময় তো আমাকে জল যে ক্যানেলে করে আসছে সেরকম তো নয়, তাই না? লিফট ইরিগেশন যখন কথাটা ব্যবহার করেছিলাম তখন। টু ইনক্রিজ অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, এগ্রিকালচারাল প্রোডাকশন ব্যবহার করা যেতে পারে। বা তুমি ধরো ছাদে, মা তোমার বাড়ি রয়েছে, এটা তোমার বাড়ির যে ছাদে ধরো এইখানে জল জমেছে, ঠিক আছে, এটা তোমার বাড়ির ছাদে এই জায়গাটাতে পুরোপুরি জলে টইটম্বুর হয়ে গেছে, এবং তুমি কি করলে না, এখান থেকে তোমার যে ইয়ে রয়েছে, এখানে একটা ট্যাঙ্ক বা কিছু একটা ব্যবস্থা তুমি রেখেছো, ঠিক আছে, ট্যাঙ্কের মতো কিছু একটা বানিয়েছো, সেই ট্যাঙ্কের মধ্যে তুমি সেই জলটাকে পুরোপুরি কালেক্ট করে এই ট্যাঙ্কটাকে ভরিয়ে দিয়েছো। এবার এই ট্যাঙ্কের সঙ্গে একটা রেন ওয়াটার পাইপ রাখানো আছে, এই লাগানো আছে, এবার সেই রেন ওয়াটার পাইপ দিয়ে তুমি তোমার বাড়িতে যে গার্ডেন রয়েছে সেই গার্ডেনে এই জলটাকে, বৃষ্টির জলটাকে যে কালেক্ট করা হয়েছে সেই জলটা ইউজ করছো, বা তুমি তোমার বাসনপত্র ধোয়ার কাজে ব্যবহার করছো, বা তোমার বাড়িতে যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোর লাইভ স্টক ইউজের জন্য সেই রেন ওয়াটারটাকে ইউজ করছো। দে অল কামস আন্ডার রেন ওয়াটার হার্ভেস্টিং। সেই জন্য আমি প্রথমে যখন ডেফিনেশনটা বলেছি তখন আমি বেসিক্যালি পার্টিকুলার যে এগ্রিকালচারাল পারপাস নট নেসেসারি, রেন ওয়াটার হার্ভেস্টিং ইজ আ প্রসেস অফ কালেক্টিং, কনভেইং অ্যান্ড স্টোরিং ওয়াটার ফ্রম দ্য রেনফল ইন অ্যান এরিয়া অফ দ্য এরিয়া ইন দ্য এরিয়া ফর বেনিফিশিয়াল ইউজ। ওকে, সো বেনিফিশিয়াল ইউজ এর জন্য আমরা মানে এই এই কথাটা বলা আছে, কোন পারপাসে ইউজ করবো দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। আমি সেটা দিয়ে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতে পারি, আমি সেটা দিয়ে অন্য কাজও করতে পারি, আমার ডোমেস্টিক পারপাসের কিছুটা পরিমাণও সার্ভ করতে পারি। সো নিড গুলো কি বোঝা যাচ্ছে ধীরে ধীরে? সো এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে যেটা ফাইনাল মানে কনক্লুসিভ স্টেটমেন্ট ইন আওয়ার কেস, দ্যাট ইজ দ্য টু ইম্প্রুভ ইকোলজি অফ দ্য এরিয়া, ইকোলজি অফ দ্য এরিয়া বাই ইনক্রিজ ইন ভেজিটেশন কভার, ভেজিটেশন কভার, ঠিক আছে। সো কি কি নিড?
ছটা নিড আমরা আপাতত আলোচনা করলাম। 1 নম্বর হচ্ছে টু ওভারকাম ইনএডিকোয়েসি অফ ওয়াটার টু মিট আওয়ার ডিমান্ডস, যাতে আমাদের জলকষ্ট না হয় সেটার জন্য, আমাদের ডিমান্ড গুলোকে ফুলফিল করার জন্য আমরা রেন ওয়াটার হারভেস্টিং করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। 2 নম্বর কি, টু অ্যারেস্ট ডিক্লাইন ইন গ্রাউন্ড ওয়াটার টেবিল, গ্রাউন্ড ওয়াটার টেবিলের যাতে ডিক্লিনেশন না হয়, যাতে ফল না করে, সেই জন্য আমরা রেন ওয়াটার হারভেস্টিং করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। 3 নম্বর কি, টু এনহ্যান্স দ্য অ্যাভেলেবিলিটি অফ গ্রাউন্ড ওয়াটার অ্যাট স্পেসিফিক প্লেস, বিভিন্ন বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভিন্ন সময়ে, যাতে রেন ওয়াটার এর ব্যবহার করে আমরা গ্রাউন্ড ওয়াটার এর যে ডিক্লিনেশন হচ্ছে জায়গা ভেদে, সেই সমস্ত জায়গাতে যেখানে গ্রাউন্ড ওয়াটারের স্তর, বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ওয়াটারের স্তর তো সমান নয়, আমাদের যেমন সিউড়িতে গ্রাউন্ড ওয়াটারের স্তর যেখানে পাশে সিউড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে আমাদের দেউচাতে গ্রাউন্ড ওয়াটারের লেভেল যথেষ্টই কাছে, সিউড়িতে সেখানে অনেকটাই নিচে, তো জায়গা স্থান ভেদে গ্রাউন্ড ওয়াটারের অ্যাভেলেবিলিটি যে বিভিন্ন বিভিন্ন রয়েছে, সেই জন্য সেই নিরিখে আমরা যে স্থানে প্রয়োজন সেই স্থানে বৃষ্টির জলকে ব্যবহার করে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতে পারি, গ্রাউন্ড ওয়াটারের অগমেন্টেশন করে। তারপরে কি, টু ইনক্রিজ ইনফিল্ট্রেশন অফ দ্য রেন ওয়াটার, এটা মুখ্যত কোন জায়গাটাতে দেখা যায়, আরবান এরিয়াতে, কারণ কি সেখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে গেছে, বাড়ি ঘর তৈরি হয়ে গেছে, পেভ এরিয়া, পেভ এরিয়া মানে হচ্ছে যে আমরা রাস্তাঘাট সব জায়গাতে সর্বত্র বিটুমিনাস রোড তৈরি হয়ে গেছে, কংক্রিটের রাস্তা তৈরি হয়ে গেছে, এর জন্য কি হচ্ছে না, জল মাটির ভেতর দিয়ে পার্কোলেট করতে পারছে না, ইনফিল্ট্রেশন হতে পারছে না, কাজেই কি হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের স্তরটা গ্রাজুয়ালি ডিপ্লিটি করে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটারের রিচার্জ আর হচ্ছে না। টু ইনক্রিজ দ্য এগ্রিকালচারাল প্রোডাকশন, অবভিয়াসলি এগ্রিকালচারাল প্রোডাকশনে হেল্প করবে, তোমার বাড়ির গার্ডেনিং এও হেল্প করবে, ডোমেস্টিক পারপাস কেও সার্ভ করবে, টু ইম্প্রুভ ইকোলজি অফ দ্য এরিয়া বাই ইনক্রিজ অফ দ্য ভেজিটেশন কভার। সো দিজ আর দ্য টিপিক্যাল নিডস যেগুলো আমাদেরকে এই কাজটা করবার জন্য প্রাণিত করছে। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক হোয়াট আর দ্য পারপাস সার্ভড বাই দ্য রেন ওয়াটার হারভেস্টিং। সো আমরা আমাদের চাহিদা গুলো আমরা লিস্ট করলাম, এবারে আমরা দেখবো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস বেসিক্যালি অফ দিস প্রসেস, রেন ওয়াটার হারভেস্টিং মেথড এর কি কি অ্যাডভান্টেজ রয়েছে, সো বা রেন ওয়াটার হারভেস্টিং কি কি প্রসেস, সরি কি কি পারপাস আমাদের সার্ভ করছে। সো এইগুলো হচ্ছে আমাদের চাহিদা, ওকে, দিস আর মাই ডিমান্ডস, এন্ড নাও উই উইল বি সিইং দ্যাট হোয়াট আর দ্য পারপাসেস, আমাদের চাহিদা কি কি, এটা রেন ওয়াটার হারভেস্টিং সার্ভ করছে। রেন ওয়াটার হারভেস্টিং সার্ভস ফলোয়িং পারপাসেস, ফলোয়িং পারপাসেস, সো কি কি পারপাস সার্ভ করছে, কি কি পারপাস সার্ভ করছে। 1 নম্বর হচ্ছে এগ্রিকালচারাল এন্ড হিউম্যান কনজাম্পশন আর ডোমেস্টিক ইউজ, এগ্রিকালচারাল এন্ড ডোমেস্টিক ইউজ, ওকে, ডোমেস্টিক পারপাস, গৃহস্থালির কাজে আমরা রেন ওয়াটার হারভেস্টিং থেকে প্রাপ্ত যে বৃষ্টির জল সেটাকে কাজে লাগাতে পারি, এগ্রিকালচারেও ইউজ করতে পারি। আর কোথায়, ফ্রেশ ওয়াটার অগমেন্টেশন টেকনোলজি, ফ্রেশ ওয়াটার অগমেন্টেশন টেকনোলজি, মুখ্যত গ্রাউন্ড ওয়াটার রিচার্জ কে বোঝানো হচ্ছে, অগমেন্টেশন টেকনোলজি, টেশন টেকনোলজি, আর কি, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা যায় কিভাবে করা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে হবে। ঠিক আছে, আর কি হতে পারে, সব থেকে বড় একটা জিনিস যেটা আগের চ্যাপ্টারে পড়লাম সেটা হচ্ছে রিডিউস স্টর্ম ওয়াটার ডিসচার্জ, স্টর্ম ওয়াটার ডিসচার্জ, স্টর্ম ওয়াটার ডিসচার্জটাকে যদি আমি কমিয়ে দিই তাহলে কি হবে, সয়েল ইরোশন কম হবে, ডিসচার্জেস, আরবান ফ্লাড কম হবে, আরবান ফ্লাড কম হবে, আর কি হবে, আর হবে যে বৃষ্টি থেকে যে বা ইন্ডাস্ট্রি থেকে বলো বা বৃষ্টি থেকে বলো বা কোনো কমিউনিটি থেকে বলো, যখন যে জলটা আমরা বার করে দিই সেই জলটা মুখ্যত যখন আমার এনভায়রনমেন্টে কোনো ওয়াটার বডিতে গিয়ে আলটিমেটলি মেশে, ঠিক আছে, অর্থাৎ আমি আমার বাড়ি থেকে যে জলটা বার করছি, আমার পাড়া থেকে যে নোংরা কনজিউমড ওয়াটারটা বের হচ্ছে সেই জলটা মিউনিসিপ্যালিটি ড্রেনে মিশছে, সেই মিউনিসিপ্যালিটি ড্রেন থেকে যে জলটা, হাইড্রেন থেকে যে জলটা যাচ্ছে সেই জলটা আলটিমেটলি কোনো একটা জায়গায় গিয়ে ডিসচার্জ করা হবে। কিন্তু এটা দেখে নেওয়ার কথা যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সেই যে জলটা
আমাদের কমিউনিটি থেকে বা মিউনিসিপাল এরিয়া থেকে বেরোচ্ছে ফাইনালি, ওয়েস্ট ওয়াটার বলি যেটাকে, সেই ওয়েস্ট ওয়াটারটা কিছু প্রেসক্রাইবড নর্মস আছে, সেই নর্মস এর মধ্যে যদি থাকে তাহলেই আমরা সেটা প্রকৃতিতে আবার ফিরিয়ে দিতে পারি, বাকিটা প্রকৃতি নিজেই নিজেকে আবার বিশুদ্ধ করবে। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে যদি আমাদের প্রেসক্রাইবড নর্মস যেটা রয়েছে, গাইডলাইন যেটা রয়েছে, সেই গাইডলাইনে যা বিষয়গুলো নিয়ে প্যারামিটার গুলো দেখতে বলা আছে, সেই বিষয়গুলোর অনুপাতে যদি তার সাপেক্ষে, তার নিরিখে যদি যে আমাদের ওয়েস্ট ওয়াটার, আমাদের কমিউনিটি ওয়েস্ট ওয়াটার, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার যেগুলো রয়েছে, হ্যাঁ, সেই জলের মাত্রা যদি খুব খারাপ থাকে, তাহলে সেগুলো প্রকৃতির কাছে ডাইরেক্টলি ইজেকশন, মানে হচ্ছে সেগুলো বিষ, প্রকৃতিতে ডাইরেক্টলি বিষ ঢেলে দেওয়া। তো সেই বিষটা যাতে না ঢালা হয়, সেই জন্য অনেক আমরা কি করি, ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে? সেই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের সময় যে ট্রিটমেন্ট প্লান্ট ইউজ করা হয় টেকনিক্যাল গ্রাউন্ডে, সেটা, এগুলো নিয়ে ডিটেলসে তোমাদের ফাইনাল সেমিস্টারে যখন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে তখন ডিটেলসে জানবে। তো সেই জন্য এখানে একটা কথা বলা হবে যে রিডিউস স্টর্ম ওয়াটার ডিসচার্জ, ইয়েস অবভিয়াসলি, আরবান ফ্লাডস অ্যান্ড ওভারলোডিং অফ সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, ঠিক আছে? সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, ওকে, সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট মানে হচ্ছে যে ওই যে ওয়েস্ট ওয়াটারটা রয়েছে সেটা যে ট্রিটমেন্ট প্লান্ট, সেইখানে ওভারলোড যাতে না হয় সেই ব্যবস্থাপনাটা করা হয়। সো এটা একটা ভাইটাল রিজন। অ্যান্ড নাও দ্য ফিফথ রিজন ইজ রিডিউস সি ওয়াটার ইনগ্রেস। সি ওয়াটার ইনগ্রেস কোথায় এই সমস্যাটা দেখা যায়? মূলত এই সমস্যাটা মূলত দেখা যাবে কোস্টাল এরিয়াতে, সি ওয়াটার ইনগ্রেস ইন কোস্টাল এরিয়াস। ওকে, সো দিজ আর দ্য পারপাস, ফলোয়িং পারপাস, যেগুলো আমরা রেইন ওয়াটার হারভেস্টিং এর থ্রু দিয়ে সার্ভ করি। ওকে, তাহলে আমরা দেখলাম যে হোয়াট আর দ্য নিডস ফর হুইচ উই শুড গো ফর রেইন ওয়াটার হারভেস্টিং, তারপরে আমরা দেখলাম যে হোয়াট আর দ্য পারপাস দ্যাট রেইন ওয়াটার হারভেস্টিং সার্ভস। এবারে আমরা দেখব যে হোয়াট আর দ্য মেথডস অ্যান্ড টেকনিক্স যেটা ভাবে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং করে থাকি। আজকে শুধুমাত্র একটা ব্রিফ ইন্ট্রোডাকশন নিলাম, নেব, পরের দিন এগুলো ইলাবোরেটলি দেখবো। সো মেথডস অ্যান্ড টেকনিক, কি কিভাবে রেইন ওয়াটার হারভেস্টিং করা হয়, মেথডস অ্যান্ড টেকনিক্স। সো মেথডস এন্ড টেকনিক ইমপ্লিমেন্টেশন দুটো জায়গায় দুরকম ভাবে হয়, মানে দুরকম জায়গায় বলতে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল, ঠিক আছে? তো আরবান এরিয়াস অ্যান্ড রুরাল এরিয়াস, আরবান এরিয়াস মানে শহরাঞ্চলে। শহরাঞ্চলে কিভাবে হয় না, বাড়ি ঘর দর বহুত বেশি রয়েছে, কাজেই তোমার কাছে জায়গা অপ্রতুল। তো বাড়ির যে ছাদ, সেই ছাদটা, রুফটপ হচ্ছে আমার রেইন ওয়াটার এর ক্যাচমেন্ট, রুফটপ রেইন ওয়াটার, ছাদের উপরে যে রেইন ওয়াটারটা আসে সেইটাকে আমরা বিভিন্ন ছোট ছোট কাজে ব্যবহার করি। রুফটপ রেইন ওয়াটার অর স্টর্ম রান অফ, অর স্টর্ম রান অফ হারভেস্টিং থ্রু ওয়ান রিচার্জ পিট। ওকে, প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাশন হবে কিছু। ওকে, রিচার্জ পিট, রিচার্জ ট্রেঞ্চ, রিচার্জ ট্রেঞ্চ, টিউব ওয়েল, ওকে, রিচার্জ ওয়েল, রিচার্জ ওয়েল। আর রুরাল এরিয়াতে আমরা কি করি, রুরাল এরিয়াতে আমরা মূলত যেটা করে থাকি, এক নম্বর হচ্ছে গালি প্লাগ। একটু আগে আমরা দেখেছি গালি কি জিনিস, খাঁড়ি টাইপের। কন্টুর বান্ড। সো কন্টুর বান্ড আর একটা প্রসেস যার দ্বারা আমরা সয়েল ইরোশনকেও কিছুটা প্রিভেন্ট করতে পারি। ওকে, আপাতত নামগুলোর সঙ্গে পরিচিত হও। গ্যাবন স্ট্রাকচার, ওকে,
পারকুলেশন ট্যাঙ্ক, পারকুলেশন ট্যাঙ্ক, পারকুলেশন ট্যাঙ্ক নিয়ে ডিটেলস এ ডিসকাশন হবে। বান্ধারা প্রজেক্ট এন্ড পারকুলেশন ট্যাঙ্ক, চেক ড্যাম, চেক ড্যাম হয়তো তোমরা অনেকে দেখেওছ, চেক ড্যাম, ঠিক আছে, অনেকে নালাবন্ধ বলে, নালাবন্ড। ওকে, সিক্স হচ্ছে রিচার্জ শ্যাফ্ট, রিচার্জ শ্যাফ্ট অ্যান্ড ডাগওয়েল রিচার্জ, ডাগওয়েল রিচার্জ এবং গ্রাউন্ড ওয়াটার ডাই, গ্রাউন্ড ওয়াটার ড্যামস অর সাব সার্ফেস ডাইক, সাব সার্ফেস ডাইক, ঠিক আছে। সো এন নাম্বার অফ প্রসেসেস আর দেয়ার, আপাতত এখানে 7+4 11টা প্রসেসের কথা আমি শুধুমাত্র লিস্ট ডাউন করলাম, প্রত্যেকটা আইটেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। সো এই গেল আজকে একটা ওভারভিউ, এবারে কোনো বক্তব্য থাকলে বলো। বলো কোনো বক্তব্য আছে? না স্যার।